প্রদান করছেন জনপ্রতিনিধি বাংলাদেশ সরকারের পক্ষে সম্মানিত জেলা প্রশাসক জনাব মনিরা বেগম মহোদয় সাথে আছেন জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ শহীদ দিবসের পুষ্পস্তবক অর্পণ শুরু হয়ে গেছে ইতিমধ্যে জেলা প্রশাসন সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণ করছে দর্শক আপনাদেরকে আমরা একটু সামনে নিয়ে যাচ্ছি জেলা শিল্পকলা একাডেমি ঘুরে যাবো
বিএনসিসি সরকারি কেশব চন্দ্র কলেজ ঝিনাইদহ থেকে জেলা নির্বাচন অফিস ঝিনাইদহ নানা পেশার মানুষ ঠিক তাদের আত্মত্যাগেই আমরা শ্রদ্ধা নিবেদন করতে দেখতে পাচ্ছি বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর সহ নানা ধরনের শ্রেণী পেশার মানুষের। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফুলে ফুলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দর্শক আমরা এখন কথা বলবো আমাদের সদ্য ব্যক্তিত্ব জনাব আব্দুর রশিদ স্যারের সাথে। মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আপনি যদি কিছু বলতেন। ধন্যবাদ ঝিনাইদহ টিভিকে। আজ মহান শহীদ দিবস এবং মাতৃভাষা দিবস বিশ্বের ইতিহাসে কোন জাতি তার মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করিনি। একমাত্র বাঙালি জাতি জাতিজনক বঙ্গবন্ধু নেতৃত্বে 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়। এদেশের দামাল ছেলেরা রফিক জুব্বার বরকত শফিক তারা নিজেদের বুকের তাজা রক্ত পিস ঢালা পথে ঢেলে দিয়ে এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করে আজকের দিনে শহীদদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাদের বেহেশতবাসী করে। এবং আমি মনে করি এই ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির একটি মাইলফলক, যে কারণে এই ভাষা আন্দোলনকেই লক্ষ্য করে এবং এই যে বাঙালি জাতি ভাষার জন্য জীবন দিতে পারে, জাতির জন্য বঙ্গবন্ধু বুঝেছিলেন যে এই জাতি দিয়ে স্বাধীনতা আন্দোলন স্বাধীনতা সংগ্রাম সম্ভব। তা 1971 সালে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বঙ্গবন্ধুর আহ্বানে এই বাঙালি জাতি এই বাংলাদেশকে স্বাধীন করে। ধন্যবাদ। ধন্যবাদ সদ্য ব্যক্তিত্ব। দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এখনো অনেক ধরনের শ্রেণী পেশার মানুষ শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন। দর্শক আপনারা
দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস উপলক্ষে নানা শ্রেণী পেশার মানুষজন এখানে উপস্থিত হয়েছে আমরা এখন সরাসরি দেখছি যে শরৎ বিভাগ ঝিনাইদহ পুষ্পস্তবক অর্পণ আর অল্প কিছুক্ষণের ভিতরেই অনুষ্ঠিত হবে দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব নানা পেশার মানুষ নানা শ্রেণীর মানুষ রাষ্ট্রভাষা বাংলা আজকের এই দিনে ছিনিয়ে নিয়েছিল আমাদের রফিক জব্বার শফিউর সহ আরো অনেকে তাদেরই শ্রদ্ধা জানাতে আজ শহীদ বেদিতে উপস্থিত হয়েছে নানা ধরনের মানুষ আমরা এখন কথা বলার জন্য চেষ্টা করব পৌর আওয়ামী লীগের শ্রদ্ধেয় নেতা জীবন কুমারের শ্রদ্ধা নিবেদন শেষ হলো আঞ্চলিক পাসপোর্ট অফিস ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সম্মানিত প্রতিনিধি আমরা অনুরোধ করছি যেন মান মহাশয়দের যথাযথ সম্মান আমরা সকলেই প্রদর্শন করতে পারি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি দয়া করে শহীদ বেদিতে ফুলে ফুলে ভরে গেছে শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছেন নানা পেশার মানুষ নানা ধরনের মানুষ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভাষার মূল্য কতখানি ভাষা কি জিনিস রাষ্ট্রভাষা বাংলা আজ কাদের ত্যাগের বিনিময়ে রাষ্ট্রভাষা বাংলা যাদের ত্যাগের বিনিময়ে তাদেরকে শ্রদ্ধা জানাতে আজ নানা ধরনের রাজনৈতিক সামাজিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করতে এসেছে দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এখনো পর্যন্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করছেন এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনার ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনালে দর্শক আমরা এখন সরাসরি কথা বলবো অ্যাডভোকেট সালমা খাতুন আমরা একটু তার কাছে চলে যাচ্ছি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ এই পুষ্পস্তবক অর্পণ এ সম্পর্কে আপনার মত জানতে চাচ্ছি এখানে তো মতামতের কিছু নেই এটা হচ্ছে যে হৃদয়ের ডাক আবেগের ডাক চেতনার ডাক মানে যে মানুষ আসলে মনের ভাব প্রকাশ করার জন্য ভাষার দরকার আর সেই ভাষার জন্য শুধু বাঙালি তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছিল পৃথিবীর ইতিহাসে এমন কোনো রাষ্ট্র নেই যে ভাষার জন্য এত ত্যাগ রক্তের এত হলো তো সেখানে তো সেই চেতনা শুধু বাংলাদেশের মানুষ নয় এই ভাষার জন্য যারা রক্ত দিয়েছিল শহীদ জব্বর বরকত নামদান যেন অনেকেই হাজার তরুণ তাদের তাজা রক্ত ঢেলে দিয়েছিল আর তার স্বীকৃতি স্বরূপ আমরা পেয়েছিলাম বাঙালি ভাষা আর ভাষার জন্যই শুধুমাত্র এত ত্যাগ আছে বিধায় আজকে এই বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃত পেয়েছে এটা আমাদের জন্য খুব গর্বের এবং অত্যন্ত সম্মানের সম্মানের বিষয় সেই সম্মানকে আমরা স্বাগত জানাতে সেই 52-র পর থেকে আমরা শুধু শহীদদের স্মরণে এই দিবসে আমরা জেগে থাকি পায়ে হেঁটে হেঁটে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমি আজকের দিনে শুধু বলবো আমাদের প্রজন্ম যেন এই ইতিহাস ভুলে না যায় আমাদের প্রজন্ম যেন এই ইতিহাসকে ধারণ করে লালন করে শ্রদ্ধা জ্ঞাপন করে এবং ভাষাকে সযত্নে লালন করার জন্য দেশের প্রতি আত্মহত্যা যারা দিয়েছে সেই স্বাধীনতার জন্য সে বঙ্গবন্ধুসহ সেই শফিক রফিক বরকত নাম না জানা তরুণ যারা এই দেশের জন্য গণতান্ত্রিক আন্দোলনের জন্য ভাষার জন্য এবং স্বাধীনতার জন্য যারা এই দেশকে তাজা রক্ত ঢেলে দিয়েছিল সেই সকল শহীদের প্রতি আমি শ্রদ্ধা জানাতে চাচ্ছি চাই এবং আমি বলতে চাই যে শুধু
বাংলাদেশের মানুষ নাই আজকে সারা বিশ্ব এই দিবসটি পালন করছে তো আমার দেশের প্রজন্ম আমার ভাইরা আজকে তরুণরা এটা দেখে উৎসাহিত হবে এবং প্রজন্ম থেকে প্রজন্ম ভোর আমরা এই ইতিহাসকে লালন করব ধারণ করব এবং শ্রদ্ধা জ্ঞাপন করব এটাই হোক আমাদের আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা যেন এই ভাষার জন্য তারা শহীদ তাদেরকে ভুলে না যাই যারা গণতান্ত্রিক আন্দোলনের জন্য আত্মত্যাগ করেছে তাদেরকে ভুলে না যাই আমরা বঙ্গবন্ধুকে যেন ভুলে না যাই যে বঙ্গবন্ধু এই দেশকে একটা ভূখণ্ড আনার জন্য তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল আর সেই স্বাধীনতার জন্য যারা যুদ্ধ দিয়েছে তাদেরকে যেন আমরা ভুলে না যাই আজকে হোক আমাদের প্রজন্মের কাছে এই চাওয়া এই প্রত্যাশা সবাইকে ধন্যবাদ আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই তাদের আত্মা যেন শান্তি পায় ধন্যবাদ দর্শক আপনারা যেমনটা শুনছিলেন মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা এই বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা ফিরে পেয়েছি এই বাংলা ভাষা এই বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদেরকেই শ্রদ্ধা জানাতে নানা ধরনের মানুষ নানা পেশার মানুষ আমাদের এই শহীদ বীরতে এখনো পর্যন্ত শ্রদ্ধা জানাচ্ছেন আমরা এখন চলে যাচ্ছি আরো একজন গুণী মানুষ আমাদের সবার প্রিয় ঝিনাইদহের মানুষ গুলজার হোসেন গরিবের কাছে ভাষা আন্দোলন সম্পর্কে তার কাছ থেকে আমরা কিছু শুনবো ধন্যবাদ ঝিনাইদহ টিভিকে আজকের এই একুশের এই প্রহরে যে কারণে আমরা এখানে এসেছি যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি যেখান থেকে যে ডাকের কারণেই মুক্তিযুদ্ধের মানে সূত্র তৈরি হয় সেই সূত্রের দিন আজকে আমরা বিশেষভাবে স্মরণ করছি ইতিমধ্যে যতবারে আমরা প্রতি একুশে ফেব্রুয়ারি রাত্রেই এভাবে পালন করে থাকি কিন্তু আজকে মন ভরে গেলে এই কারণে যে আজকে প্রচুর লোক এই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনার ঝিনাইদহ এসেছেন এবং সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এত লোক হয় না এত রাত্রে কিন্তু এইবার অনেক লোক হয়েছে যার কারণে আমরা আরও গভীরভাবে শ্রদ্ধা জানাবো এবং বাংলাদেশের জাতীয়তা বোধ জাতীয় চেতনা এবং যারা জাতীয় রাজনৈতিক নেতা ছিলেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আরো বেশি বেশি আমরা বিলি করে দেব তাদের প্রতি আরো কৃতজ্ঞতা আমি জানাবো ধন্যবাদ ধন্যবাদ কবি গুলজার হোসেন গরিবকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখনো শ্রদ্ধা নিবেদন চলছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এখনো মানুষজন আসছেন শ্রদ্ধা জানাতে আমরা এখন সরাসরি আপনাদেরকে নিয়ে যাব শহীদ বেদিতে কারা কারা এখনো পর্যন্ত শ্রদ্ধা জানাচ্ছেন সেটা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শহীদ বেদিতে ভরে গেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবসে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখনো পুষ্পস্তবক অর্পণ করছেন দর্শক আমরা এখন দর্শক আমরা এখন কথা বলবো আমাদের ঝিনাইদহের জেলা কালচারাল অফিসার জনাব জসিম উদ্দিনের সাথে ধন্যবাদ আসলে ভাষা আন্দোলন হয়েছে 1952 সালে 21 ফেব্রুয়ারির মূলত যেটাকে আমরা স্মরণ করি কিন্তু এই প্রক্রিয়াটা অনেক আগে থেকেই হয়েছে এবং আমি মনে করি আন্দোলনের শুরুটা হয়েছে প্রকাশ্যে প্রত্যক্ষভাবে সেটা হলো 21 ফেব্রুয়ারি 1952 কিন্তু ভাষা আন্দোলন যে কারণে হয়েছে সেই ভাষার স্বীকৃতি আমরা পেয়েছি সেই ভাষার যথাযথ ব্যবহার আরও বেশি নিশ্চিত করার জন্য বাংলা ভাষাকে এই পৃথিবীর বুকে আরও বেশি তুলে ধরার জন্য এর সমৃদ্ধি অর্জনের জন্য একটা আরও স্বীকৃতি আসছে সেটা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্বের শত শত দেশ এটা পালন করে কিন্তু বাংলা ভাষাকে আরও বেশি যথাযথভাবে বাঙালিদের ব্যবহার করতে হবে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা মমত্ববোধ নিশ্চিত করার জন্য প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকতে হবে যেন আমার ভাষাকে কেউ কোনো কারণে কলুষিত না করতে পারে বিদেশি ভাষার আমাদের প্রয়োজন আছে কিন্তু বাংলা ভাষাটাকে যেন আমরা ভুলে না যাই বাংলা হচ্ছে আমাদের অস্তিত্বের প্রতীক ধন্যবাদ ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন স্যারকে রাষ্ট্রভাষা বাংলা চাই 1952 সালে আজকের এই দিনে অনেক মানুষের রক্তের বিনিময়ে ফিরিয়ে আনতে হয় আমাদের রাষ্ট্রভাষা বাংলা এই রাষ্ট্রভাষা বাংলা অর্জন করে আনতে আমাদের ঝরাতে হয়েছে অনেক রক্ত তারই ধারাবাহিকতায় এই শহীদ দিবসে এখনো পর্যন্ত নানা শ্রেণী পেশার মানুষ প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময়
শ্রদ্ধা জানাতে আসছেন। সমস্ত সুধীমণ্ডলী ইতিমধ্যেই সূচিত হয়েছে বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহ জেলার সাংস্কৃতিক সংগঠন বিহঙ্গ ঝিনাইদহের পুষ্পস্তবক অর্পণ করতে শহীদ বেদিতে এগিয়ে যাচ্ছেন। বাঙালি জাতির ইতিহাসের প্রথম সার্থক আন্দোলন জাতীয়তাবাদের চেতনায় উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে গণতান্ত্রিক অধিকার মায়ের ভাষায় কথা বলার যে মৌলিক অধিকার সেটিকে আমরা ছিনিয়ে আনতে সক্ষম হয়েছিলাম। মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আরো অনেকের ত্যাগের বিনিময়ে আমাদের এই বাংলা ভাষা। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যারা প্রাণ দিয়েছিলেন তাদের রক্তের বিনিময়ে আমরা ফিরে পেয়েছি আমাদের বাংলা ভাষা। মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। বাংলা ভাষা আমরা মায়ের ভাষা হিসাবে নিজের বুকে ধারণ করে নিই। আমরা বাংলাকে যেন ভুলে না যাই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ ইতিমধ্যে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষ করেছেন। শহীদ বেদি ভরে গেছে ফুলে ফুলে শহীদদের শ্রদ্ধার্থে নানা ধরনের শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করব বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন সংগঠন সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করেছেন। দর্শক আপনারা দেখছেন 52 ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছেন সামাজিক সংগঠন আপন স্টেডিয়াম পাড়া থেকে। দর্শক আপনারা আরো দেখতে পাচ্ছেন এখনো নানা শ্রেণী পেশার মানুষ আসছে ঝিনাইদহতে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উপ আঞ্চলিক কেন্দ্র ঝিনাইদহ এখন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবে। দর্শক এক একে নানা পেশার মানুষ নানা ধরনের সংগঠন শহীদ বেদিতে এগিয়ে আসছেন। জেলা উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ঝিনাইদহের পক্ষ থেকে জেলা ক্রীড়া অফিস ঝিনাইদহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ঝিনাইদহ সহ নানা শ্রেণী পেশার মানুষ নানা ধরনের মানুষ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করতে এসেছেন। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শহীদদের রক্তের ফোঁটা বিথা যাইতে দিইনি। আমাদের রাষ্ট্রভাষা বাংলা যাদের রক্তের বিনিময়ে আমরা এনেছি ছিনিয়ে এনেছি তাদের রক্ত বিথা যেতে আমরা দেয়নি। রাষ্ট্রভাষা বাংলার জন্য যারা রক্ত দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ কার্যক্রম চলছে। আমরা সবাই চেষ্টা করব নিজের ভাষাকে বুকে ধারণ করার জন্য বাংলা ভাষাকে বুকে ধারণ করার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস উপলক্ষে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে নানা শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক মানুষ সামাজিক সংগঠন সহ সবাই শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করল।
স্বার্থে স্বার্থে ওই কাজটা করেছেন স্বার্থে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শহীদ বেদিতে ছোট্ট ছোট্ট বাচ্চারা পুষ্পস্তবক অর্পণের জন্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আগামী দিনের প্রজন্ম তরুণ প্রজন্মের জন্য আমাদের বাংলা ভাষা উজ্জীবিত হবে। তোমার নাম কি? আমার নাম ইহেদা। তুমি শ্রদ্ধা জানাতে এসেছো? তুমি শহীদ মিনারে এসেছো কেন এসেছো শ্রদ্ধা জানাতে? তোমার নাম কি? ইনায়া। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তুমি শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছো। তুমি শ্রদ্ধা জানিয়েছো? ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছো? দর্শক দেখছেন আপনারা ছোট ছোট বাচ্চারাও পুষ্পস্তবক অর্পণ করলো। দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, শহীদ বেদি কিন্তু এখনো পরিপূর্ণ। শহীদ বেদিতে এখনো পর্যন্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক মানুষ সহ বিভিন্ন মানুষজন এখনো আসছে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করার জন্য। 1952 সাল, 1971 সাল সহ এমন হাজারো সালের রক্তের বিনিময়ে আমরা ফিরে পেয়েছি আমাদের বাংলাদেশ, আমরা ফিরে পেয়েছি আমাদের জাতীয়, আমরা ফিরে পেয়েছি আমাদের জাতীয় পতাকা, আমরা ফিরে পেয়েছি রাষ্ট্রভাষা বাংলা। এই রাষ্ট্রভাষা বাংলার কারণেই আজ আমরা প্রতিষ্ঠিত হতে পেরেছি, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। রাষ্ট্রভাষা বাংলা চাই এই স্লোগানকে সামনে রেখে একদল তরুণ সিনিয়ানে আজকের এই রাষ্ট্রভাষা বাংলা। দর্শক আমরা যে বাংলাতে কথা বলছি এই কথা এত সহজভাবে আমাদের কাছে উঠে আসেনি, এর জন্য আমাদের অনেক রক্ত, অনেক ত্যাগ, অনেক কিছু নিজের বুকের ভিতরে ধারণ করতে হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ চলছে। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস উপলক্ষে এতক্ষণ ছিলাম ঝিনাইদহ জেলার প্রাণ কেন্দ্র ঝিনাইদহর কেন্দ্রীয় শহীদ মিনারে। আমি মহিউল হাসনাত পায়েল আজ বিদায় নিচ্ছি মহান শহীদ দিবসের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ধন্যবাদ।